সবাই ধৈর্য সহকারে এই ঘটনাটি শুনবেন কারণ ঘটনাটি কিন্তু একেবারে ঘটে যাওয়া সত্য ঘটনা এবং এখনো স্টিল নাও ঘটছে ঘটনাটি আমি জানি না ঘটনাটি শেষ কোথায় হবে ভালো একটি শেষ হোক ঘটনাটি সেটি চাই যেন ওই সুন্দর পরিবারটি আবার সুন্দর হতে পারে মাঝখানে যে বিশৃঙ্খলা চলে এসেছে সেটি যেন ওই পরিবারটি কাটিয়ে উঠতে পারে তাই আমি ঘটনাটি শেয়ার করবো বাজারের আমার বাসার পাশে একটি বাড়ি আছে দুই ভাইয়ে থাকে তাহলে এক ভাইয়ের কথা বলছি আমি তার ভিতরে এক ভাই তার দুই সন্তান দুটি মেয়ে তার অনেক বয়স হয়েছে এই পর্যায়ে এসে তার সিক্সটি সিক্সটি হবে বা ফিফটি ফাইভ হবে তার বয়স এই সময়ে এসে তার স্ত্রী তার কাছ থেকে চলে গিয়েছে চলে যাওয়ার কারণ সে প্রচুর কিপন মানে ঠিক আছে হিসাবে ভালো কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় সে হিসাব করে আহ সবকিছু সে হিসাব দেখায় খরচ করে না পরিবারের জন্য খরচ করে না সেটা অতিরিক্ত হয়ে যায় সে অতিরিক্ত থেকে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে এবং তার বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে সে মিরপুরে থাকে তাহলে সে এবং সে ভদ্রলোক এবং তার ছোট মেয়ে থাকে ছোট মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে কিন্তু হাজবেন্ড বিদেশে থাকে যেহেতু হাজবেন্ড বিদেশে থাকে সেহেতু বাবার কাছে ছোট মেয়ে একাই থাকে তাহলে কি তার মা যেহেতু চলে গিয়েছে ছোট মেয়ের কিন্তু অনেক দায়িত্ব যেখানে থাকা উচিত ছিল সেটা একেবারেই না পুরোটাই বিপরীত সে ছোট মেয়ে হাজবেন্ড বিদেশে থাকার কারণে প্রচুর ছেলেদের সাথে তার ফ্রেন্ডদের সাথে যেহেতু সে ঢাকায় বড় হয়েছে তার ফ্রেন্ড আছে ভার্সিটিতে পড়েছে অবৈধ সম্পর্ক সম্পর্ক ঠিক আছে জানি না ঠিক আছে কিনা মানে আমি বলছি যে সম্পর্ক জায়গায় শুধু সীমাবদ্ধ নেই এটা এবং তারা নেশা করে বাসার ভিতরে বাসার ভিতরে অনেকেই আসে এবং বাবা কিছু জানে না বোধ জানে না একটা বাবা যদি জানে নিশ্চয়ই বারণ করবে বাবা সেখানে একেবারেই নীরব ভূমিকা বাবা কিছু বলে না এমন একটা পরিবেশ সে বাসার ভিতরে ঢোকা যায় না আশপাশের ফ্ল্যাটের পাশ দিয়েও যাওয়া যায় না কারণ প্রচুর নেশার গন্ধ যেরকম হয় সেই গন্ধ নেশা গন্ধ এবং খুব বাজে একটি সাউন্ড যা হয় সব পাওয়া যায় বাবা সারা দিনই দরজা আটকে থাকে কারণ ওই পরিবারে কোনো একসাথে খাবার মেয়ে আর বাবা একসাথে খাবার খায় না তারা বাইরে থেকে তিন বেলায় অর্ডার করে খাবার খায় তাহলে কি ফুড পান্ডা বেঁচে আছে তাদের জন্য হোম ডেলিভারি গুলো খাবার বেঁচে আছে তাদের জন্য খাবারের মান ভালো না কিন্তু তারপরও তাদের জন্য মনে হয় বেঁচে আছে যাই হোক মূল কাহিনীতে ফিরে আসি যেখানে মেয়েও তিনবেলা নিজ থেকে মানে সেই টিউশনে পড়ায় হয়তো মেয়েটা আমি শুনেছি টিউশনে পড়ায় বা বাড়ি থেকে টাকা পায় কিছু বাড়ি ভাড়া পায় বাবা হয়তো দেয় না কারণ সে তো প্রচুর কৃপল সে নিজের জন্য তার পরিবারের জন্য একেবারেই খরচ করে না তাহলে কি হলো মেয়েও আলাদা অর্ডার করে খাবার খায় বাবাও আলাদা অর্ডার করে খাবার খায় এবং দরজা বাবা সবসময় আটকে রাখে মেয়েও তার দরজা সবসময় আটকে রাখে মেয়ের ঘরে কে আসলো কে গেল কয়টা ফ্রেন্ড আসলো মেয়ে ফ্রেন্ড আসলো না ছেলে ফ্রেন্ড আসলো কিছুই বাবা জানে না তাদেরকে নিয়ে একটা পরিবার কমপ্লেন করেছিল বাবার কাছে বলেছিল যে আপনার মেয়ে হয়তো এরকম রকম উশৃঙ্খল জীবনযাপন করছে একটু দেখবেন আপনি তখন বাবা হয়তো তার মেয়েকে বলেছে যে তার বড় মেয়েকে যে মিরপুর থাকে যে এরকম এরকম হয়তো এরকম করছে দেখো একটু কোনো কোন ব্যবস্থা পরবর্তীতে নেয়নি তার জীবন মেয়েটির জীবন কোন পরিবর্তন হয়নি যেভাবে ঘটছে তার জীবন যেভাবে চালিত হচ্ছে সেইভাবে চালিত হচ্ছে এখন কথা হলো এভাবে তো বিশৃঙ্খল জীবনযাপন চলছে কিন্তু জীবনটা সুন্দর হতে কিভাবে সুন্দর হতে পারত মা থেকে চলে গিয়েছে ছোট মেয়ে হয়তো বাবার কাছে থেকে মাকে বোঝাতে সুন্দর সমঝোতা আসতে পারত সন্তানরাই তো এটা করে বাবা মা যখন ঝগড়া অশান্তি করে বা চলে যায় কিন্তু সেটা সে করেনি সে তার উশৃঙ্খল জীবনযাপন বেছে নিয়েছে নেশা করে বয়ফ্রেন্ড আসে ফিজিক্যাল খারাপ সম্পর্ক আছে যা হয়ে থাকে কি সব আর কিছুই কিন্তু ঘটছে তিনবার রান্না করে তার বাবার বাবাকে গরম ফ্রেশ খাবারটা তুলে দিতে দিত তার বাবার সামনে বাবা খুশি হতো খেত বাবার আয়ু বাড়তো আর মেয়ের মেয়েও ভালো থাকতো তার আমি খুব অবাক হই পরিবারটি দেখে যে এই মেয়েটির ভবিষ্যৎ কি মেয়েটি একটা সময় কি তার ফ্রেন্ড দ্বারা খুন হয়ে মারা যাবে নাকি সে এমনিতেই তার জীবনে ভাবে চলে একটা সময় সে নেশা করে ঠরে পাগল হয়ে যাবে না নিজে আত্মহত্যা করবে তার জীবনের শেষটা কোথায় আমরা এরকম চাই না কারণ যেভাবে হোক জীবন তো আরো সামনে অনেক আছে হ্যাঁ আমরা তো বলতে পারি না কখন আমাদের জীবন শেষ হয়ে যায় কিন্তু আমরা কি কামনা করি সে তার ভুল বুঝতে পারুক তার বাবা আমি যাই না কে বুঝাবে আমি আপনি তো বুঝালে হবে না ওখানে সিন্ডিকেট হবে নিশ্চয় নিজের ভুল বুঝতে পারবে তার পরিবার নিয়ে সুন্দর করে মাকে এনে বাবা বাবাকে বুঝাবে সুন্দর একটি জীবনযাপন করবে হ্যাঁ তার ঠিক আছে তার হাজবেন্ড দেশে বাইরে থাকে তাকে সে যদি অ্যালাউ না করে তার জীবনে ওকে ফাইন তার জীবনে সে অ্যালাউ না করলো তাকে কিন্তু তার জীবনটা তো সুন্দর হতে পারে তাই না এভাবে তো চলতে পারে না একটা জীবন তো শেষ হয়ে যাবে আর আমি যে ঘটনাটা বললাম মা বাবা মেয়ে মানে এতটাই বাসার ভিতরে এতটা জীবন কি করে অগুছালো হতে পারে উশৃঙ্খল হতে পারে শ্রদ্ধা পিতা নিশ্চয় চান না কিন্তু সে অসহায় একটা পিতা এরকম অসহায় হবে সেটাও কিন্তু ঠিক না সে আর্থিকভাবে খুবই সচ্ছল কিন্তু একটা পিতা হিসেবে শাসন যদি সন্তানকে না করা যায় মেয়ে বিয়ে হয়ে গেছে কি হয়েছে মেয়ে তো তার কাছে থাকে মেয়েকে শাসন করতে পারে হয়তো কিছুই সে টের পায় না এটা কি করে হতে পারে হ্যাঁ একই তো ছাদের নিচে থাকে পরিবারটির কি হবে আমার মানে সমাজে যেহেতু বসবাস প্রশ্ন আপনাদের কাছে কারণ আপনারা আমরা সবাই সামাজিক জীব ঈশ্বর শ্রেষ্ঠ জীব তাই না ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে আর এরকম ঘটনা কি শুনতে চান সেটিও জানাবেন ঠিক আছে টাটা বাই বাই